हाई गाइज आपनादेरके स्वागत आमार चैनल थे शंकर ब्लॉग। आज के आमरा चले एसेछि आरेकटा नतून भिडियो निये। आज के आमरा एसेछि चा बागान देखते। तोमरा आमार पिछने देखतेई पाच्छ जे आमार एई पाशे रयेछे चा बागानेर कलर सबुज और आमार एई पाशे रयेछे चा बागानेर कलर कालो। तो कि होयेछे जे एई पाशे चा बागानटा हलो हावाई करा होयनि आर आमार एई पाशे चा बागानटा हावाई करा होयेछे। हावाई करार माने होच्छे एई पाशे चा बागानटार थेके ओपरे 3 থেকে 4 इंची केटे देवा होयेछे आर एई पाशेटा केटा काटा होयनि, एटाओ परे होयतो काटा होबे। तो चलो आमरा एइदिके भेतरे जाबो आर एइदिकेर भेतरे सेई एकटा फाँका एकटा जायगा आछे, तो सेखानेओ आमरा जाबो। तो चलो शुरू करा जाक। गाइस आमरा भेतरे जाচ্ছি আর এইদিকে একটা ছোট একটা রাস্তা আছে, সেই রাস্তার ভিতর দিয়ে আমি যাচ্ছি। আর এইটার দেখো এটার উপরে 2 থেকে 3 ইঞ্চি অংশ কেটে ফেলা হয়েছে, ঠিক আছে। আর এইটার এখনো কাটা হয়নি, এটা সবুজ রয়েছে, এটারও কাটা হবে 4-5 দিন পরে। তারপর ওই যে দেখো চা বাগানের ভেতরে এরকম ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। আর আমি যাচ্ছি সামনে, সামনে ফাঁকা সেই সুন্দর একটা জায়গা আছে, ওইখানে এমনি চা গাছ লাগানো হয় না, ওখানে একটা কুয়ো আছে, ওখান থেকে জল তুলে হলো এখানকার যে চা বাগানের মালিকগুলো আছে ওখানে এখানকার আশেপাশে চা বাগানগুলোতে হলো স্প্রেও করে। আর কুয়োটা বেশি একটা গভীর নয়, জলও খুব একটা বেশি নেই, অর্ধেক জল আছে। আর এই দেখো আর আমাদের এইদিকে তোমরা শুধু চা বাগান আর চা বাগানই দেখতে পাবে এই দিক দিয়ে শুধু। আর ওইদিকে পিলিয়ার রয়েছে লাইনের খুঁটি বলে যাকে, এগুলো খুব উঁচু উঁচু হয়, এগুলো পিলিয়ারগুলো সিধা একদম সোজা যায় পাহাড়ে। এই দেখো শুধু চা বাগান আর চা বাগান এইদিকে। তো এই বাগানটায় পাতা হয়েছে আর এই বাগানটায় পাতা তোলার পর কেটে দিয়েছে। তো দেখো কীরকম দেখা যাচ্ছে, এই দেখো এটার পাতাগুলো এখনও ছোট ছোট রয়েছে, এখনও কচি রয়েছে, এই দেখো এখনও কচি পাতা। এখনও এই পাতাটা বড় হতে আরও 1-2 সপ্তাহের মতো টাইম নেবে। আমরা জায়গাটার কাছাকাছি চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার গলা সমান চা গাছ হয়ে গেছে, এই দেখো। আর আমরা এরকম নিচে দাঁড়িয়ে আছি আর এই দেখো চা গাছ আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তো আমরা চলে এসেছি ফাইনালি জায়গাটায়। আর এই দেখো চা গাছ, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো। আর এই যে হচ্ছে কুয়ো, এখানে নিচে রয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। তো গাইজ আমরা ফাইনালি কুয়োর কাছে চলে এসেছি, এই দেখো কুয়োটা অত একটা গভীর না রে। আর এইখানে দেখো এত বড় একটা ফাঁকা জায়গা রয়েছে আর চারদিকে শুধু চা বাগান। আর এইখানে কারা চা বাগানের যে পাতিগুলো হয় নিচে পড়ে থাকে সেগুলো গুছিয়ে রেখে গেছে, কারণ এগুলো আমাদের এখানে জাল দেওয়া হয়, সবাই বেশিরভাগ এগুলোতেই জাল দেয়। গ্যাস সবার বাড়িতে আছে কিন্তু বেশিরভাগ লোক গ্যাস দিয়ে জাল দেয় না, বেশিরভাগ লোক এগুলো দিয়ে উনুনে জাল দেয়। এই দেখো এখানটা ছোট্ট একটু জায়গা পরিষ্কার করা আছে আর চারপাশে শুধু চা বাগান, এখানে যদি কেউ বসে থাকে কেউ দেখতে পাবে না। আর এই দেখো লাইনের খুঁটি এখান দিয়ে গিয়ে অত দূর আর একটা খুঁটি, এইদিকে শুধু এগুলো খুঁটি দেখতে পাওয়া যায়। আর জায়গাটা খুবই সুন্দর এই জায়গাটা। তো গাইজ আমি এখন কুয়োটার কাছে বসে আছি, এই যে তোমরা তো দেখতে পাচ্ছ না কিন্তু আমি কুয়োটার কাছে বসে আছি, তো আমি তোমাদের এখন দেখাবো। আর কুয়োটা অত একটা গভীর নয়, যেটা আগেই বলেছি অত একটা ডিপ নয়। আর এখানে এই কুয়োর জল দিয়ে যে এই আশেপাশের বাগানগুলো আছে এগুলোতে স্প্রে করা হয়, যে কি হয় যে চা গাছে যে পোকাগুলো লাগে যেগুলো চা পাতা খেয়ে ফেলে, তো সেগুলোর জন্য স্প্রে করতে হয় কি না, তো সেগুলো স্প্রে এখানে জল দিয়েও করে না, আশেপাশে যে কলগাড়া রয়েছে সেই কলের জল দিয়েও করে, কিন্তু বেশিরভাগ এখান দিয়ে করে। এই যে তোমরা দেখতে পাবে এইখানে ওষুধের প্লাস্টিক বোতল সব জড়ো করা রয়েছে। আর 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 এদিক দিয়ে তো এমনি জঙ্গল হয়ে রয়েছে, এই দেখো শুধু জঙ্গল হয়ে রয়েছে। আর কুয়োর এখানটা একটু পরিষ্কার আছে আর এমনি পিছনে জঙ্গল হয়ে রয়েছে, ছোটো ছোটো ভান্টি গাছ আরও নানান ধরনের গাছের জঙ্গল হয়ে রয়েছে। আর জায়গাটা সত্যি খুব সুন্দর। এই যে হচ্ছে কুয়োটা, এটা চারপাশ দিয়ে ঘাসে একদম ঢাকা রয়েছে, মনে হয় দেখা যাচ্ছে না। আর এই দেখো কুয়োটার ভিতরেও অনেক নোংরা প্লাস্টিক পড়ে রয়েছে, কিন্তু সেগুলোতে বেশি কিছু এসে যায় না, কারণ এগুলো এই কুয়োর জল দিয়ে স্প্রে করা হয়, খাওয়া হয় না, ওর জন্য সেটা বড় কথা নয়। এই দেখো এই রাস্তাটা দিয়ে আমি হলো এসেছি, এই রাস্তাটা দিয়ে ওই দিকে একটা রাস্তা আছে, এই দেখো। আর আজকে আকাশের মেঘগুলো সেই সুন্দর দেখাচ্ছে, এই দেখো। এই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও আরও দেখার জন্য। তো আজকের ভিডিওতে এতটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।